কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো চলুন জেনে নেব আজকে মসুরির ডাল দিয়ে কিভাবে ত্বককে ফর্সা করে তুলতে পারবেন এবং ত্বকের উপর নানা রকম কালো দাগ ছোপ দূর করে ত্বককে একদম ক্লিন, চকচকে এবং হোয়াইটনিং করে তুলতে পারবেন। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই নিচে দেওয়া লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওর শেষে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে। যার কমেন্ট আমার সবথেকে ভালো লাগবে আমি নেক্সট আমার ভিডিওতে তার কমেন্ট ফ্ল্যাশ করব এবং তার নাম সহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মসুরির ডাল দিয়ে আজকে যে ফেস প্যাকটি জানবো সেটি ত্বকের উপরের থেকে ট্যান রিমুভ করতে সাহায্য করবে, ত্বকের উপরে যে কোনো দাগ স্পট দূর করে দেবে খুবই সহজে, ছোপ ছোপ কালো দাগ দূর করতে সাহায্য করবে, ত্বক রুক্ষ শুকনো হয়ে রয়েছে কোনো উজ্জ্বলতা নেই সেগুলি সব দূর করে ত্বককে করে তুলবে একদম গ্লেজি। তো চলুন আমরা জেনে নিই কীভাবে প্যাকটি বানাতে হবে আর এর ফায়দা কী আছে। মসুরির ডাল দিয়ে যে আজকে টিপসটি আমি শেয়ার করছি সেই টিপসটি কিন্তু আপনি যদি ফলো করতে থাকেন এক মাসের মধ্যে আপনার স্কিন হয়ে উঠবে কাঁচের মতো চকচকে এবং প্যাকটা আপনার স্কিনে লাগালে অনেকের আছে বয়সের আগে ত্বক কুচকে যায় এবং বয়সের আগে তাদেরকে বয়স্ক দেখায়, কারণ ত্বক কুচকে যাওয়া ত্বককে টান টান করে তুলবে এই ফেস প্যাকটি এবং ত্বকের আরও উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে, যার কারণে আপনার স্কিন হয়ে উঠবে ইয়াঙ্গার অ্যান্ড গ্লেজি অ্যান্ড লাইটিং গ্লোয়িং। তো চলুন কীভাবে প্যাকটি বানাবেন সেটি জেনে নিই এবং কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে এতে সেটি বলে দেবো। প্যাকটি বানাতে যেসব ইনগ্রিডিয়েন্টস লাগছে তার মধ্যে মেন পার্ট হলো মসুরির ডাল। আগের দিন রাতে 3 চামচ মসুরির ডালকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 6 চামচ দুধের সাথে ভিজিয়ে রেখে দিতে হবে এবং তারপরে সকাল সকাল উঠে যখন আপনি ফেস প্যাকটা অ্যাপ্লাই করবেন তখন এই মসুরির ডালটির সাথে একটি গাঁদা ফুল ভালোভাবে মসুরির ডাল এবং দুধ দিয়ে ভেজানো সেই দুধ, মসুরির ডাল এবং একটি গাঁদা ফুল খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এবার সেই পেস্টের মধ্যে 2 চামচ বেসন দিতে হবে এবং এটিকে খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে 1/2 টেবিল স্পুন দিতে হবে হলুদের পাউডার। মনে রাখবেন কিচেন হালদি কোনো দিনও স্কিনের উপর অ্যাপ্লাই করবে না, এতে রং দেওয়া থাকে এবং এটি স্কিনের জন্য খুবই 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 ক্ষতিকারক, যেটি স্কিনকে প্রচুর পরিমাণে ক্ষতি করে থাকে। তো বাজার থেকে খুব সহজেই স্কিনের মধ্যে অ্যাপ্লাই করা আপনি হলদি পাউডার কিনতে পারেন এবং এটি আপনি অনলাইন স্টোর অ্যামাজন অ্যান্ড ফ্লিপকার্ট থেকেও নিয়ে নিতে পারেন, খুব কম পয়সা আর অনেক দিন ধরেই আপনি ফেস প্যাকে ইউজ করতে পারবেন। এই হলুদ পাউডারটা যদি না থাকে, যদি কাঁচা হলুদ থাকে আপনি সেটিও এতে অ্যাপ্লাই করতে পারেন। মসুরির ডালের সাথে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একসাথে পেস্ট করে নিতে হবে। পেস্টটি করে নেওয়ার পর তারপর আপনার স্কিনটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আপনি একটি তুলোর মধ্যে কাঁচা দুধ ভিজিয়ে নিয়ে সারা মুখে ভালোভাবে পরিষ্কার করে নিতে পারেন অথবা ফেস ওয়াশ করতে পারেন অথবা হোমমেড একটি ফেস ওয়াশ করতে পারেন। একটি বাটির মধ্যে 1 চা চামচ বেসন, 1 চা চামচ আটা এবং 2 চামচ জল খুব ভালোভাবে মিশিয়ে স্কিনের মধ্যে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করতে করতে ধুয়ে ফেলুন। স্কিনের উপরে যত নোংরা ধুলো বালি আছে সব বেরিয়ে যাবে, তারপরে আপনি এই ফেস প্যাকটি ইউজ করুন। আপনি যদি নোংরা স্কিনের উপরেই এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করেন তাহলে স্কিনের প্রচুর 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 পরিমাণে ক্ষতি হবে, প্যাকটি অ্যাপ্লাই করার পর ব্রণও হতে পারে এবং নানা রকমের সমস্যাও হতে পারে। তো খেয়াল রাখতে হবে অবশ্যই অবশ্যই স্কিন যেন পরিষ্কার থাকে। প্যাকটি অ্যাপ্লাই করার পর অন্তত আপনাকে 1/2 ঘন্টা রেস্ট করতে হবে প্যাকটিকে স্কিনে লাগিয়ে রেখে, যাতে প্যাকটি খুবই ভালোভাবে শুকিয়ে যায়। প্যাকটি যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে আপনি তখন ইজিলি বুঝতে পারবেন, তখন মুখের মধ্যে হালকা জলের ছাপটা দিয়ে প্যাকটিকে ভিজিয়ে নেবেন, তারপরে হালকা হালকা হাতে অন্তত 1 মিনিট মুখে এটিকে ভালোভাবে ম্যাসাজ করবেন, তারপর মুখটি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন।
প্যাকটি ধুয়ে নেবার পর তারপরে আপনি এখানে অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন বা আপনার পছন্দ মতো কোনো ময়শ্চারাইজার। অ্যালোভেরা জেলে আছে প্রচুর প্রচুর পরিমাণে পাওয়ার, যা স্কিনকে ময়শ্চারাইজিং এবং স্কিনের নানা রকমের প্রবলেম সলভ করতে কাজে লাগে। এবং আপনি যদি প্যাক ইউজ করার পর অ্যালোভেরা স্কিনে লাগিয়ে রাখেন তাহলে তো সোনে পে সোহাগা। এই প্যাকটি অনেকই অসাধারণ স্কিনের উপর থেকে ট্যান রিমুভ করার জন্য। সময়ের আগে যদি স্কিন বয়স্ক হয়ে যাচ্ছে তার অনেক রকমের কারণ থাকে। অনেকে তাওয়ালি দিয়ে খুব জোরে জোরে মুখে প্রেস করে মুখে মোছে, অনেকে আছে ফেস ওয়াশ করার সময় অনেক জোরে জোরে রাব করে। নানা রকমের প্রবলেম এবং নানা রকমের খাওয়ার কারণে আমাদের স্কিনের 12টা বেজে যায়। তো অবশ্যই যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন মেম্বার হয়ে থাকেন, নিচে দেওয়া লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করবেন। তো অবশ্যই আমার আগের যত ভিডিও এবং আসবে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে যাবে। এই প্যাকটি আপনি সপ্তাহে 3 বার অ্যাপ্লাই করতে পারেন। স্কিনের উপর যত রকম প্রবলেম খুব সহজেই সলভ করে দেবে এই প্যাকটি। আশা করি আপনাদের ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে, তার জন্য কিন্তু লাইক করবেন। আর আমার চ্যানেলে যে কমেন্ট করে গেছে আমি তার কমেন্টের স্ক্রিনশট এখানে দিলাম এবং তাকে অনেক 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 থ্যাংক ইউ জানালাম। থ্যাংক ইউ পেট্রা। এবং আমার চ্যানেলকে দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এবং আমার এই চ্যানেলে যারা নতুন মেম্বার অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং যে কমেন্ট করে যাবেন কেমন লাগলো, যার কমেন্ট আমার সবথেকে বেশি ভালো লাগবে নেক্সট ভিডিওতে তার নাম এবং তার কমেন্ট আমার এই চ্যানেলে ফ্ল্যাশ হবে। দেখা হচ্ছে পরের একটি ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।